সালাম আলাইকুম এইটেন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবারেন শুরুতেই বি আর বি কেবল সংবাদ শোনাম এবার পাঁচ শতাংশ সুদে চাষীদের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর সারের জন্য ভর্তুকি নয় হাজার কোটি টাকার নারায়ণগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা দশ আক্রান্ত পঁচাশি জন লকডাউন মানতে কঠোর অবস্থানে আইন আইনশৃঙ্খলা বাহিনী করোনা পরিস্থিতির ক্ষতি মোকাবেলায় ক্ষুদ্র ও মাঝারি চাষীদের জন্য পাঁচ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকার প্রণা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের জন্য সরকার ভর্তুকি দেবে নয় হাজার কোটি টাকা বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ত্রাণ কার্যক্রমে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি দেশে করোনায় মৃতের হার কম উল্লেখ করে সবাইকে ঘরে থেকেই নববর্ষে অনুষ্ঠান করার আহ্বান জানান সরকার প্রধান আর জানাচ্ছেন নিয়াজ জামান সজীব বিশেষভাবে সকলে দৃষ্টি দেবেন সেটাই আমি চাই করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই অংশ হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে রোববার ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশ প্রায় স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে তিনি কৃষিখাতের সুবিধার জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি চাষিরা এই সুবিধা নিতে পারবেন কিছুদিনের মধ্যে যেহেতু বড় ধান উঠবে আর কৃষক যেন এই ফসলের ন্যায্য দাম পায় সেদিকে আমরা লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গত বছরে যে খাদ্য সংগ্রহ করেছিল তার থেকে বেশি অর্থাৎ আরও বেশি ধান চাল ক্রয় করবে ধান কাটা মারাই কাজে যান্ত্রিকীকরণের জন্য দুইশো কোটি টাকা এখানে আমরা বরাদ্দ দেব আর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ চারা বিতরণের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে সারের ভর্তুকি বাবদ আগামী অর্থ জন্য নয় হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে যাতে আমার কৃষি উৎপাদন কোনো মতে ব্যাহত না হয় এখানে শুধু কৃষিদের খাতেই আমরা একটা পাঁচ হাজার কোটি টাকার একটা প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র পাঁচ পার্সেন্ট পণ্য পরিবহন ও কৃষিকাজ স্বাভাবিক রাখতে সরকার থেকে সহায়তা দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী তরি তরকারি উৎপাদন হচ্ছে দুধ উৎপাদন হচ্ছে বা খাদ্য উৎপাদন হচ্ছে সেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করা অথবা ধান কাটা শুরু হচ্ছে যারা ধান কাটতে যান তাদেরকে যে যেখানে ধান কাটতে যাবেন তাদেরকে সেখানে গন্তব্যে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমরা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে তারা তাদেরকে যথাযথ জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন এবারের বাংলা নববর্ষ ঘরে বসে উদযাপন করতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ঘরে থেকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে অনেকে অনেকে কথা শুনতে চান না না শুনেই তারা মানুষের সাথে মিশেন যার ফলে এটা সংক্রমিত হয় এবং এখন অনেকগুলি জেলায়ও কিন্তু এটা সংক্রমিত হয়েছে এটা না বাড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে ক্ষতিগ্রস্ত সব মানুষকে সহায়তা দেবে সরকার সবাইকে ঠিকমতো মতো সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনা আবারও দেন প্রধানমন্ত্রী যে খাদ্য শস্য দেওয়া হয়েছে চাল দেওয়া হয়েছে সেখান থেকে যারা মানে দুর্নীতি করার চেষ্টা করেছেন এবং কিছু ধরা পড়েছেন আমি আশা করি কেউ যদি করে সবাই ধরা পড়বেন কিন্তু তাদের কিন্তু কোনো ক্ষমা নেই যদি প্রয়োজন হয় সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে বিচার পরে দেখা যাবে কারণ প্রত্যেকে এটা একটা নিজের একটা আন্তরিকতা থাকতে হবে আর বিশেষ করে আমরা যারা রাজনীতি করি আমাদের তো আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে যারা সরকারি চাকরি বা সরকারি বেতন পাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায় কিছু প্রত্যেকেই আজকে কাজ করতে হবে সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাইরের জেলার কেউ মেহেরপুরে যেতে পারবে না বলে জানান প্রধানমন্ত্রী নিয়াজ জামান ইটিএন বাংলা নারায়ণগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে দশ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে পঁচাশি জনের শরীরে এছাড়া করোনায় আক্রান্ত হওয়ায় জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজকে প্রত্যাহার করে চৌধুরী ইকবাল বাহারকে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে লোকজন বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ায় আরও কঠোর হয়েছে সেনা র্যাব ও পুলিশ আর কেউ যাতে এখান থেকে বাইরে যেতে না পারে সেই জন্য নৌ ও সড়ক পথে চেকপোস্ট বসানো হয়েছে অন্যদিকে বেতন ভাতা ও শ্রমিক শ্রমিক প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা নারায়ণগঞ্জ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল সালাম করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডক্টর ইমতিয়াজকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেখানে অন্য একজন সিভিল সার্জনকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জে দুইটি টিম বাড়িতে বাড়িতে গিয়ে করোনা ভাইরাসের স্যাম্পল সংগ্রহ করছেন এবং এগুলোকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে প্রতিদিন কমপক্ষে চল্লিশ জনের নমুনা সংগ্রহ করা হবে এদিকে নারায়ণগঞ্জের তিনশো বেদ হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে এবং অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন যে সেখানে ভেন্টিলেশন সহ সমস্ত চিকিৎসা পদ্ধতি থাকবে এদিকে আজকে নারায়ণগঞ্জে অন্য দিনের তুলনায় কিন্তু শহরে লোকজনের উপস্থিতি বেশি ছিল দুই তিনটি গার্মেন্টসের শ্রমিকরা তারা কিন্তু তাদের ছাটাইয়ের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ওএমএস কার্যক্রমে যে দশ টাকার চাল বিক্রি সেটি কিন্তু শহরে চলছে এবং সেই সব এলাকাতে যেখানে ওএমএস বিক্রি হচ্ছে অনেক ভিড় লক্ষ্য করা গেছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা চুপকুড়িগ্রাম কুষ্টিয়া ও ঝিনাইদহে চারজনের মৃত্যু হয়েছে সংক্রমণ রোধে স্থগিত করা হয়েছে বান্দরবানের পাহাড়ি সম্প্রদায়ের বৃহত্তম উৎসব সাংরাই ও বৈশাখ বিভিন্ন জেলায় ঘরে থাকার নির্দেশনা মানছেন না মানুষ এজন্য কঠোর হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামান রাজীবের রিপোর্ট চুয়াডাঙ্গার জীবন নগরে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যুর পর চারটি বাড়ি লকডাউন করা হয়েছে জীবননগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানান পঁচাত্তর বছর বয়সী মেহেরজান ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে মারা যান পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তিসহ তার পরিবারের অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজন মারা গেছে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ সেই সাথে তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন এদিকে নাটোরে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা ছয় শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও অনেকেই তা মানছেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বাহিনীর টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থগিত করা হয়েছে বান্দরবানের মার্মা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব সাংরাই ও চাকমাদের বর্ষবরণ উৎসব বৈশাভী লকডাউন করা হয়েছে জেলার সাতটি উপজেলার চারশো সতেরোটি বৌদ্ধ মন্দির লকডাউন অমান্য করে মহাসড়কে যানবাহন চলাচল করায় গাজীপুরের খারাজোড়া এলাকায় একশো একানব্বইটি যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ শনিবার সন্ধ্যা থেকে গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করে মহাসড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় কামরুজ্জামান রাজীব বাংলা গাজীপুর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাঝহুল ইসলাম মাসুম করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গাজীপুরের লকডাউন ঘোষণা করা হয়েছে গতকাল রাত থেকে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম স্কাইপি বার্তায় তিনি এই ঘোষণা দেন ফলে গাজীপুরের বাইরে থেকে কোনো ধরনের যানবাহন এবং কোনো মানুষ যাদের ভিতরে প্রবেশ করতে না পারে এবং গাজীপুর থেকে কোনো মানুষ বাইরে যেতে না পারে সেই উদ্দেশ্যেই এই লকডাউনটি ঘোষণা করা হয়েছে আপনাদের জানিয়ে রাখছি যে ইতিমধ্যেই গাজীপুরে এগারো জন ব্যক্তি এই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ছজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন যা তার মধ্যে শ্রীপুর উপজেলা দুজন কাপাসিয়াতে একজন কালীগঞ্জে একজন এবং কালিয়া করে একজন করে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করেছেন গতকাল সর্বশেষ আক্রান্ত হয়েছে গাজীপুর সিভিল সার্জন অফিসের নৈশ প্রহরী তাকে গতকাল তার নমুনা সংগ্রহ করে এর আগে যখন হাসপাতালে পাঠানো হয়েছিল ঢাকাতে তখন সেই রিপোর্টে তার করোনা ভাইরাস পজিটিভ আসার কারণে গতকালকে তাকে কুয়েতপতি হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই কারণে গাজীপুরের সিভিল সার্জন গতকাল থেকেই হোম কোয়ারেন্টিনে রয়েছে এবং তার কার্যালয়ে আরও তেরো জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কাপাসিয়াতে গত তিন দিন আগে এবং নারায়ণগঞ্জ থেকে আসা একজন ব্যক্তি যিনি কাপাসিয়াতে একটি ফিড মিলে চাকরি করেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফলে ওই কারখানাটি লকডাউন করা হয় যেখানে একশো বাইশ জন শ্রমিক কর্মরত আছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদের ফাঁসি কার্যকর করা হয়েছে শনিবার রাত এক মিনিটে কেন্দ্রীয় কারাগারে তার তার সম্পন্ন হয় কার্যকরের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আরো জানাচ্ছেন হুমায়ুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পঁয়তাল্লিশ বছর পর কার্যকর হলো হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজিদের মৃত্যুদণ্ড শনিবার রাত বারোটা এক মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয় ফাঁসির মঞ্চে নেওয়ার আগে শেষ করা হয় সব আনুষ্ঠানিকতা ফাঁসি কার্যকরের পর প্রয়োজনীয় ডাক্তারি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতে তার মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এটি কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত মাজেদের মৃত্যুদণ্ড আজ বারোই এপ্রিল বারোশো এক ঘটিকায় কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে বাঙালি জাতি বাংলার মাটি আবারও কলঙ্কমুক্ত হল এর আগে শুক্রবার সন্ধ্যায় কারাগারে মাজেদের সাথে শেষবারের মতো দেখা করেন তার পরিবারের সদস্যরা দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর গত সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন তিনি একদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ওই দিনই মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ চান আব্দুল মাজেদ তবে সে আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার একুশ বছর পর উনিশশো সালে মামলা দায়ের করা হয় দুই সালের উনিশ নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেওয়া বারো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত পরের বছর আঠাশ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আব্দুল মাজিদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ খুনি এরা হল খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক ডালিম উদ্দিন নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী করোনা আতঙ্কে যখন সবকিছু থমকে গেছে তখন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের গ্রেফতার বয়ে এনেছিল স্বস্তির বাতাস যা আন্দোলিত করেছে স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষকে অনেকের মতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর মুজিব বর্ষে রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া সেরা উপহার সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে শোধ বঙ্গবন্ধু ও তার স্বজনদের রক্তের ঋণ মোচন হবে পনেরোই আগস্টের কলঙ্ক হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা করোনা মহামারী পরিস্থিতিতেও রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরার বেশ কিছু এলাকায় মানুষ সরকারি নির্দেশনা মানতে নারাজ প্রশাসন বলছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তারপরও সচেতন হচ্ছে না তারা রিপোর্ট করছেন মনির হোসেন তপু এই ছবিগুলো রোববার সকালে যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা থেকে তোলা করোনার বিস্তার বন্ধে একদমই সচেতন না এই এলাকার বাসিন্দারা সরকারি নির্দেশনা অমান্য করে এখনো খোলা রয়েছে চায়ের দোকান জুতোর দোকান হার্ডওয়্যারের দোকান সহ বেশ কিছু প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি হলেই সব কিছু বন্ধ হয়ে যায় তারা চলে যাওয়া মাত্রই আবার খোলা হয় দোকানের শাটার সেনাবাহিনীর পক্ষ থেকে লাগাতার টহল ও জিজ্ঞাসাবাদ করার পরও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আমাদের জিজ্ঞাসাবাদ বা যেই সচেতনতামূলক টহল আছে সেটা করার সময় দেখা যায় জনগণ সচেতন হচ্ছেন বাট আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আমরা আসলে এলাকাটা ত্যাগ করলে তাদের মধ্যে আবার অসচেতনতামূলক আচরণগুলো চলে আসছে এবং তারা মানে কি বলবো মানে নির্দিষ্ট কোনো কারণ ব্যতীত ঘোরাফেরা করছেন তাদের এলাকায় আজও মহানগরী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাই নিজ উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিত বলে জানান পুলিশের কর্মকর্তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষকে বুঝিয়ে তাদের ঘরে রাখার চেষ্টা করছি আমাদের প্রতি এরকমও নির্দেশ আছে যে ক্ষেত্রে মানুষ বুঝতে চায় না সেক্ষেত্রে আমাদের বল প্রয়োগেরও আমাদের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমরা এই এনফোর্সমেন্ট বা শক্তি প্রয়োগের দিকে আমরা যাইতে চাই না আমরা জনগণের কাছে আমরা চাই যে আমাদের দেশের জনগণ সচেতন নাগরিক তারা সুনাগরিকের দায়িত্ব পালন করবেন নগরীর সর্বত্র সচেতনতা বাড়াতে হবে বলে মনে করছেন তারা মনির হোসেন এটিএন বাংলা ঢাকা সময় মতো কার্যকর পদক্ষেপ না নেয় কমিউনিটি পর্যায়ে করোনা ভাইরাস ছুড়ে পড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন ব্রিফিংয়ে দলের মুখপাত্র রুহুল কবির রেজবি এ অভিযোগ করেন সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও এমন দুর্যোগ পরিস্থিতির মধ্যেও ত্রাণের চাল চুরি থেমে নেই উল্লেখ করে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান করোনার ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি

করোনার প্রভাব পড়েছে যশোরের সবজি বাজারের উপর এবছর সবজির আবাদ ভালো হলেও ক্রেতা ও পরিবহন সংকটের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষকরা এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তবে এ ক্ষতি কাটিয়ে কৃষক সহ এখাতে জড়িতদের প্রণোদনার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা যশোর প্রতিনিধি শাহনারা বেগমের পাঠানোর রিপোর্ট জানাছেন বিপ্লব রায় সারা বছরই যশোরের প্রায় বত্রিশ হেক্টর জমিতে শীত ও গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ হয় যা থেকে উৎপাদনের পরিমাণ প্রায় আট লাখ মেট্রিক টন স্থানীয় চাহিদা মিটিয়ে সব সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে জেলার সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় সদর উপজেলার চুরামন কাঠিতে এখানকার সাত মাইল বাজারে সপ্তাহে দুদিন সবজির হাটে বিভিন্ন জেলা থেকে সবজি কিনতে আসেন ব্যবসায়ীরা কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে ধস নেমেছে সেই বাজারে কৃষকরা বলছেন বাজারের এই অবস্থা হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা করোনা ভাইরাসের জন্য সেভাবে ব্যবসা বিক্রি নাই হাটে পটল নিয়ে আসছি এখন যে পটলের যে বাজার তাতে চাষি লসের লক্ষণ বেশিরভাগ এতে আমাকে সার কীটনাশক দিয়ে এসবে পয়সা উঠবে না এইভাবে যদি দাম কমে যায় তাহলে আমাদের তো চাষিরা ঘাটতিতে পড়ে যাব স্থানীয় পাইকাররা বলছেন বাজারের এই অবস্থার কারণে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এখান থেকে যে মালগুলো পাঠাচ্ছি তো ওখানে ঢাকায় যে আমাদেরকে আরো কম দামে বেচতে হচ্ছে কেজি পাঁচ টাকা ছয় টাকা লস আছে কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ প্রণোদনা এটা আমরা আশা করছি যে আমরা কৃষক এবং এই কৃষি সংশ্লিষ্ট যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগ করে আছে তারাও এখান থেকে পাবে এবং মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর এই বিষয়ে কাজ করতেছে সবজি পরিবহন নির্বিঘ্ন করার পাশাপাশি প্রণোদনা দেওয়ার আশ্বাস দ্রুত কার্যকর করার দাবি কৃষকদের বিউরো রিপোর্ট এটিএন বাংলা বঙ্গবন্ধুর খনি আব্দুল মাজিদের ফাঁসিতে স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এর মধ্য দিয়ে জাতি কলঙ্ক মোচনের পথ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন তিনি সবচেয়ে জঘন্যতম এই আজকে দণ্ড কার্যকর হওয়াতে দেশবাসী আনন্দিত আমরাও আনন্দিত আর স্বস্তি পেয়েছি আমরা এখন যেটা প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী কারা তাকে পৃষিয়া রহমান এরশর খালদি জানা সে কিভাবে একটি সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করে গেল এই তথ্যটি জানা দরকার স্ট্যান্ডার্ড সংবাদ নাটোরের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানায় গতকাল সন্ধ্যায় হঠাৎ করে বজ্রপাত ও শিলাবৃষ্টি শুরু হয় এতে বড়াইগ্রাম উপজেলার গোম ভুট্টা তরমুজ আম ও বড় ধান সহ বিভিন্ন ফসল ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় খেলার খবর পৃথিবীর অন্যান্য দেশের মতো সংক্রমণ বেড়েছে ল্যাটিন আমেরিকার ব্রাজিলও দেশবাসীকে রক্ষার জন্য এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন জিকো ফেলাকাউদের উনিশশো বিরাশি সালের ব্রাজিল দল সেই দলের অধিনায়ক সক্রেটিসের প্রয়াণে এই মহান উদ্যোগের নেতৃত্ব দেন সে দলের মিডফিল্ডার পাউলো রবার্তো ফ্যালকাউ যাদের ফুটবল দল বিশ্বকাপ না জিতলেও মন জিতেছিল পুরো দুনিয়ার এবার সমাজসেবাদীও মানুষের হৃদয় আরো বড় জায়গা করে নিলেন তারা ফেলাকাউদের সঙ্গে জিকো জুনিয়র ছাড়াও আছেন বিরাশির বিশ্বকাপ দলের জন সদস্য এই সপ্তাহের মধ্যে তাদের ত্রান্ত জমা পড়েছে পাঁচ লাখ মার্কিন ডলার বা প্রায় সাড়ে চার কোটি টাকা শেষ করার আগে সংবাদ আরেকবার এবার পাঁচ শতাংশ সুদে চাষীদের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা দশ আক্রান্ত পঁচাশি জন লকডাউন মানতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ